আপনারও কি ফেসবুক লাইটে অথবা ফেসবুকের একটা ওপেন করে দেওয়ার পরে যদি ভিডিও দেখার এই ভিডিও আইকনে ক্লিক করে তাহলে মূলত সমস্ত ভিডিওগুলো রিলস ভিডিও আকারে চলে অর্থাৎ রিলস ভিডিও আসে লং ভিডিও আসে না আবার অনেকের ক্ষেত্রে লং ভিডিওগুলো গুলো রিলস ভিডিও আকারে প্লে হয় যদি আপনারও এই সমস্যাটা হয় আর অলরেডি আপনি বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিও দেখেছেন সমাধান পাননি তাহলে ভিডিওটা অন্তত দেখেন অবশ্যই সমাধান পাবেন অবশ্যই সমাধান পাবেন নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের 2900 টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল ওয়েল শুরুতেই বলে নেই আপনি যদি ফেসবুক লাইট অথবা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে ভিডিও দেখার সময় এই লং ভিডিওর অর্থাৎ কোন লং ভিডিও শো করে না সমস্ত ভিডিওগুলো রিলস ভিডিও আকারে চলে আসে তাহলে আপনি কি করবেন আপনাকে অবশ্যই কিছু ট্রিক্স করতে হবে যেমন এমন সেটিংস নেই যে আপনি ওই সেটিংসটাকে কি করবেন অন করে দিবেন অথবা অফ করে দিবেন আপনার এটা সমাধান হবে মোটেও কিন্তু না আমি নিজে ফেসবুকের সঙ্গে কথা বলার পরে তারা আমাকে জানানোর চেষ্টা করেছে যে ফেসবুকের অ্যালগোরিদম এটা নিজে থেকে করেছে তাই এমন কোনো সেটিং নেই যেটা আপনি বন্ধ করবেন তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা সমাধান দিব আপনি সমাধান পাবেন আপনি সর্বপ্রথম কি করবেন আপনার এখানে যে ফেসবুকের অফিসিয়াল থেকে আনইনস্টল করে দিবেন এখান থেকে অ্যাপটাকে আনইনস্টল করে দিবেন অ্যাপ ইনফুতে আসবেন এবং আনইনস্টল অপশনে ওকে করে দিবেন তো এভাবে করে আপনি যখন আপনার ফেসবুকের অ্যাপ টুকু করে দিবেন তখন এটা এখান থেকে ডিলেট হয়ে যাবে এবার আপনি কি করবেন আপনার ফোন থেকে গুগল অথবা চলে আসবেন গুগলে আমি এখান থেকে গুগল ক্রোমে আসলাম আসার পরে আমি এখান থেকে হাতের ডান পাশে থ্রি ডট দেখতে পারতেছেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে পেয়ে যাবেন ডাউনলোডস বলে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পরে আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই দেখাবো কিভাবে আপনি ডাউনলোড করবেন তো দেখেন আমরা এখান থেকে এই অ্যাপটার উপরে ক্লিক করব। এরপর এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে ফেলবো ইনস্টল অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এরপরে আপনি এই অ্যাপটা ইনস্টল করবেন এবং এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন এবার দেখেন আমাদের যেই ফেসবুক এই সমস্যাটুকু ছিল সেই ফেসবুক এখানে চলে আসছে এবার আপনি আপনার ফেসবুক লগ ইন করে নিবেন লগ ইন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এবার আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করলাম এবার দেখুন এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবার যদি আমি আপনাদেরকে দেখাই আমি এখান থেকে ভিডিওর আইকনে ক্লিক করি

প্রথম চলে আসতে হবে গুগলে অথবা গুগল ক্রোমে আমি এখান থেকে গুগল ক্রোমের অ্যাপটুকু ওপেন করে দিলাম এবার আপনি এখানে সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করবেন এবার আপনি এখানে লিখবেন ফেসবুক ওল্ড ভার্সন এটা লিখে সার্চ করবেন এখন ফেসবুকের ওল্ড ভার্সন হলেই যে হবে বিষয়টা কিন্তু এমন না অবশ্যই ভিডিওতে আমি যেভাবে বলি ওইভাবে করলেই সমাধান পাবেন এরপরে আপনারা ফেসবুক ওল্ড ভার্সন লিখার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটুকু পাবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পরে এখানে যে অ্যাপটুকু পাবেন এই অ্যাপটার উপরে আপনি ক্লিক করবেন এরপর এখানে পেয়ে যাবেন ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন ডাউনলোড এপিকেতে ক্লিক করার পরে ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করবেন ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এই অ্যাপটুকু কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার আপনি কি করবেন হাতের ডান পাশে আপনি থ্রি রড পাবেন এই থ্রি রোডে আপনি ক্লিক করবেন আমি এখান থেকে এই থ্রি রোটে ক্লিক করলাম এবার এখানে পাবেন ডাউনলোডস বলে অপশন এখানে ক্লিক করবেন এবার আপনি যে অ্যাপটুকু ডাউনলোড করেছেন সেই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপটুকু আপনি আপডেট করে নিবেন বা ইনস্টল করে নেবেন